ফের ইডি দফতরে টিটগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী এর আগেও তাকে ডেকে পাঠানো হয়েছিল ফের একবার ইডি দফতরে তাকে ডেকে পাঠানো হয়েছিল বলে আজকে তিনি সেই মতোই ইডি দফতরে গিয়েছেন হাজিরা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে ডেকে পাঠায় এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলাতেই একাধিক ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং নিয়োগ দুর্নীতিতেই একাধিক পুরসভার পুরপ্রধান প্রাক্তন পুরপ্রধান তা তারা র্যাডার রয়েছে ইডির এবং সেই মতোই টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী তাকেও পাঠানো হয় আহ আজ ইডির দফতরে গিয়ে পৌঁছন টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান চৌধুরী এর আগেও তাকে ডেকে পাঠানো হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এর আগেও তিনি হাজিরা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে আজ ফের তাকে ডেকে পাঠানো হয় এবং সেই মতোই তিনি ইডির দফতরে গিয়ে পৌঁছন কিছুক্ষণ আগেই আহ দফতরে গিয়ে পৌঁছেছেন টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রধান প্রশান্ত চৌধুরী প্রথম খবর এই মুহূর্তে দিচ্ছে আপনাদেরকে এবং সেই ছবিও দেখ দেখাচ্ছি যেখানে টিটাগড় পুরসভার প্রাক্তন পুর প্রধান প্রশান্ত চৌধুরী তিনি ইডির দপ্তরে যান এবং সেখানেই আজ তাকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এর আগেও তাকে ডেকে পাঠানো হয়েছিল পুরো নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সেখানেও তিনি গিয়েছিলেন তাকে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয় ফের আরও একবার তাকে আজকে ডেকে পাঠানো হয় সেই মতোই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে এবং সেই মতোই তিনি এই মুহূর্তে গিয়েছেন ইডির দফতরে সেই ছবিও এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী তিনি গিয়েছেন ইডির দফতরে সেখানেই আজ তাকে ফের একবার জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেই তাকে তলব টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী কিছুক্ষণ আগেই তিনি যান সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে